হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। অ্যান্ড এই মুহূর্তে আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিওতে স্বাগত জানাই, যেখানে আজ আমি আপনাদের সকলকে নিয়ে যাব ঠাকুরনগরে। অ্যান্ড যে জায়গায় অনুষ্ঠিত হচ্ছে 212 মহামেলা। এই মুহূর্তে প্রত্যেক রেলওয়ে স্টেশন এই মুহূর্তে ডাঙ্গা মানে মোটুয়াদের। তো চলো সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। দেখুন এই মুহূর্তে আমি যেহেতু রনগর রেলওয়ে স্টেশনে রয়েছি, একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি যে প্রতি বছরের নেয় এই বছরও ভারত সরকার এই ঠাকুরনগর মহামেলার জন্য মোট 8টা এক্সপ্রেস ট্রেন অ্যান্ড 30টারও বেশি লোকাল ট্রেনের বন্দোবস্ত করেছে, ঠিক আছে? তো তার ধরুন আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আসুন না কেন, আশা করি কোনো প্রবলেম হবে না। ওকে, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের গাড়ি বনগা থেকে ঠাকুরনগরের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। এই যাচ্ছে বনগা রেলওয়ে স্টেশন। অলরেডি আমি ঠাকুরনগর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এই মুহূর্তে এই ঠাকুরনগর রেলওয়ে স্টেশনে ক্রাউডের দেখতেই পাচ্ছ, ঠিক আছে? কিছু বলে বোঝানো নয়, যাতে আপনারা অনুভব করুন যে আগের বছর যেহেতু কোভিডের জন্য ঠাকুরনগর মেলাটা তেমনভাবে অনুষ্ঠিত হতে পারেনি, বাট এইবার কোভিডের মন থেকে অনেকটাই কেটে গেছে। তো বুঝতে পারছেন এই বছর ঠাকুরনগর মেলা কীরূপভাবে অনুষ্ঠিত হতে চলেছে। তাহলে বুঝতে পারছেন তো এই বছর ঠাকুরনগর মেলা কীরূপভাবে সেজে উঠতে চলেছে। নাও এই মুহূর্তে স্টেশন ঠাকুরনগর রেলওয়ে স্টেশন থেকে হালকা জাস্ট বেরিয়ে আমাকে এই রাস্তা দিয়ে না হলেও 1 কিলোমিটারের মতো প্রায় হেঁটে যেতে হবে, দেন আমি পৌঁছাবো মেন ঠাকুরনগর মেলা প্রাঙ্গণ। এই মুহূর্তে আপনারা আমার দুই পাশে যে সকল দোকানপাতি দেখছেন, অ্যাকচুয়ালি আপনারা যখন ঠাকুরনগর মেলার আগে আসবেন সেই মুহূর্তে কিন্তু এই সকল দোকানপাতি থাকে না। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হলো এই যে আশেপাশে যে সকল বসতি রয়েছে এনারা এই মেলার সময় খুব আমেজে থাকে সেই দোকানপাতি চালানোর মাধ্যমে, ঠিক আছে?
নাও এই মুহূর্তে আমি পৌঁছে গেছি ঠাকুরনগর মেলার ঠিক সামনে। আর এই যাচ্ছে আমার পেছনে ঠাকুরনগর মেলা। যে জায়গায় দেখছেন এটা খাবারের পোর্শন, ঠিক আছে? এই জায়গায় আপনারা যে সকল দর্শনার্থী বা শরণার্থী এই ঠাকুরনগর মেলা 2023 সালে আসবে এই সকল জায়গায় এসে খাওয়া দাওয়া করতে পারেন, ঠিক আছে? এখানে দু একটা দোকান না, এখানে প্রচুর পরিমাণ দোকান এই 2023 সালে বসেছে প্রতিবারের ন্যায়, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আমার খাবারের দোকান। দেখুন আপনারা যারা এই ঠাকুরনগরে আসবেন, যে সকল মা বোন রয়েছেন তাদের জন্য অন্যতম প্রধান একটা জিনিস হলো শিবিরের প্যাকেট, ঠিক আছে? দাদা শুনতে পারছেন, যদি আপনারা কেউ চান চান না, আশা করি অনেকেই চাবেন যে বাড়ির জন্য নিয়ে যেত পাড়া প্রতিবেশীদের এইরকম জিনিসপত্র উপহার হিসেবে দেন, তো এই সকল জিনিসপত্র আপনারা দেখতে পারেন। তো চলুন অন্য কিছু সঙ্গে আবার পরিচয় করে দেবেন। দেখুন এই মুহূর্তে আমি যে জায়গাটায় রয়েছি সেটা হরেক মালের জন্য
ফেমাস বলতে পারেন, ঠিক আছে। যে সকল মামনি বা আমার সেম বয়সী মেয়েরা বা ছেলেরা দেখল নানান প্রকার হরেক মাল 20-30 টাকার বিনিময়ে তোমরা কিনতে পারো, ঠিক আছে। তো কোনো ব্যাপার নেই, জাস্ট এই ঠাকুরনগর মেলায় এসো, এসে নানান ধরনের জিনিসপত্র কেন এনজয় করো, এটাই তো জাস্ট লাইফ।